যদি আপনি একজন শাওমির ফ্যান হয়ে থাকেন এবং এই মুহূর্তে 13-14 হাজার টাকা বাজেট সেগমেন্টে বেস্ট একটি স্মার্টফোন পারচেস করতে চান, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি কথা বলবো শাওমির চমৎকার একটি ডিভাইস রেডমি 9 পাওয়ার কে নিয়ে। তাছাড়া আপনারা অনেকেই জানেন রেডমি 9 পাওয়ার কিছুদিন আগেই ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল এবং ফিচার্সও খুব ভালো। আর 13,500 টাকার এই ফোনটি এখন বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তাই এই মুহূর্তে এই ফোনটি কারা কিনবেন, কি থাকছে এই ফোনটিতে এবং ভালো মন্দ সকল দিক নিয়ে ইন ডেপথ আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি। ফার্স্ট অফ অল, বর্তমান বাংলাদেশে 13-15 হাজার টাকার মধ্যে শাওমির পোকো দুটি স্মার্টফোন পেয়ে যাবেন। একটি হলো পোকো N3, যেটি অফিসিয়াল ডিভাইস, এবং অন্যটি হলো রেডমি 9 প্রোর, আর এটা হলো আনঅফিসিয়াল ডিভাইস। তবে এই মুহূর্তে পোকো N3 স্মার্টফোনটি না কেনাই ভালো হবে, কারণ এই ফোনটিতে বেশ কিছু সমস্যা রয়েছে। যাই হোক, কথা বলবো আজকের মূল টপিক রেডমি 9 পাওয়ার নিয়ে। তো এই ফোনের বক্সটি ওপেন করলে পেয়ে যাবেন USB ডাটা কেবল, 22.5 ওয়াটের ফাস্ট চার্জার, ইউজার ম্যানুয়াল, ব্যাক কভার এবং রেডমি 9 পাওয়ার স্মার্টফোনটি। এখন কথা বলা যাক এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। রেডমি 9 পাওয়ার সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের একটি ফোন। প্লাস্টিক হলেও এর ব্যাক প্যানেলটি দেখতে বেশ আকর্ষণীয়। এবার ফোনটির পোর্টস এবং বাটনসের দিকে আসা যাক। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম আপ ডাউন ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, লেফট সাইডে থাকছে ট্রিপল কার্ড স্লট, যেখানে দুটি সিম কার্ড ও একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। উপরের দিকে থাকছে আয়ার ব্লাস্টার স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক ও নয়েজ ক্যান্সেলেশন, এবং নিচ থেকে থাকছে মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। আবার এই ফোনের ফ্রন্টে থাকছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস ওয়াটারপ্রুফ IPS LCD প্যানেল, যার স্ক্রিন টু বডি রেশিও 83.4% এবং এর PPI 395। আর এই ডিসপ্লেকে পরিচয়ের জন্য থাকছে কর্নিং গোলা গ্লাস 3। ওভারঅল বাজেট বিবেচনায় এর ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে। এবার কথা বলা যাক এই ফোনের পারফরমেন্স নিয়ে। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, যেটি 11nm আর্কিটেকচারে তৈরি করা অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz। আর স্ন্যাপড্রাগন 662 কিন্তু অলরেডি শাওমি রিয়েলমি সহ বেশ কিছু স্মার্টফোনে ইউজ করা হয়েছে, তাই এর পজিশন নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এর সাথে পাচ্ছেন 4GB RAM এবং 64GB স্টোরেজ। আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10, যা রান করবে MIUI 12 এর সাথে। এরপর কথা বলা যাক রেডমি 9 পাওয়ারের ক্যামেরা নিয়ে। এই ফোনের রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল। এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা দিয়ে আপনি 30 ফ্রেম পার সেকেন্ডে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। যাই হোক, এবার কথা বলা যাক এই ফোনের ব্যাটারি ব্যাপারে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000mAh ম্যাসিভ ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সের সাথেই থাকছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটিকে রিভার্স চার্জিং বা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এখন ফাইনালি 13,500 টাকার এই আনঅফিসিয়াল ফোনটি কাদের জন্য সাজেস্ট করা যায়। রিসেন্টলি শাওমির একটি অফিসিয়াল ডিভাইস পোকো N3 বাংলাদেশে লঞ্চ হয়েছে, যার স্পেসিফিকেশন অনেকটাই সিমিলার রেডমি 9 পাওয়ারের সাথে, এবং এর ক্যামেরা সেটআপ পোকো N3 থেকে মাচ বেটার। সো আমি রিকমেন্ড করব রেডমি 9 পাওয়ার ফোনটি কেনার জন্য। তো বন্ধুরা, এই ছিল রেডমি 9 পাওয়ার ফোনের ব্যাপারে ফুল ডিটেলস। আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।